সেপ্টেম্বর মাসে বাংলা শিক্ষা পোর্টালে টাস্ক থ্রির যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো আপলোড হয়েছে, যেগুলোকে সবাই পার্ট সিক্স এর প্রশ্ন বলছে, সেখান থেকে এখন আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশের প্রশ্নটা সমাধান করব। ক্লাস ফোরের অন্যান্য ভিডিওগুলো সব দেওয়া আছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দেবো, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। দেখো কি আছে, এক নম্বর, শূন্যস্থান পূরণ করো। একের এক, পৃথিবীর ড্যাশ হলো চাঁদ, এটা হচ্ছে উপগ্রহ। একের দুই, তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো, দাহ্য মানে যেটা জলে, সেটা পেট্রোল হতে পারে, কেরোসিন হতে পারে, যে কোনো একটা দিলেই হবে। একের তিন, ভারতের অজন্তায় গুহাচিত্র দেখতে পাওয়া যায়, তোমরা শুনেছ অজন্তা ইলোরা, তো অজন্তা লিখলেই হবে। দু নম্বর, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। দুইয়ের এক, মৃৎশিল্প, এটা হবে দেখো কৃষ্ণনগর। দুইয়ের দুই, ছৌ নাচ, এটা হবে পুরুলিয়া। দুইয়ের তিন, সিল্কের শাড়ি, এটা হবে বিষ্ণুপুর। এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের এক নম্বর প্রশ্ন, আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন? উত্তর, আগেকার দিনে মানুষ প্রথমে পশুকে পোষ মানাতে পারেনি, তারা শিকার করে পশুর মাংস খেত। কালক্রমে মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা আছে, সারা বছর ধরে মাংস, দুধ আর চামড়া পাওয়া যাবে। তাছাড়া মানুষ আত্মরক্ষার জন্য কুকুরকে পোষ মানাতে শিখেছিল। তিনের দু নম্বর, অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? উত্তর, আমরা জানি চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়, কিন্তু চাঁদ যেহেতু উপগ্রহ তাই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, ফলে অমাবস্যার সময় যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ এসে দাঁড়ায়, সেই মুহূর্তে চাঁদের কোনো অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না, তাই অমাবস্যায় চাঁদকে দেখা যায় না। চার নম্বর, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। চারের এক, বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। বাসস্থানের কাছাকাছি জল থাকলে অনেক সুবিধা আছে, যেমন এক, রান্না করা, স্নান করা, কাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি কাজে প্রয়োজনীয় জলের যোগান পাওয়া যায়। দুই, মাছ ধরা যায়, মাছ চাষ করা যায়। তিন, জমিতে সেচের কাজে প্রয়োজনীয় জল পাওয়া যায়। চার, জলপথে আসা যাওয়া করা যায় ইত্যাদি। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো।